আমি তো শেষ, আমি তো বরবাদ, আমি তো বাদ গেছি ইয়া রাসূলুল্লাহ। কই কি হইছে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজাটা ভাঙা লইছি। কার কুসকিতা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজা কি ভাঙা লইছো? কয় হ তার টেনশন করে না, বসো। এটা একটা লাইন আছে, এটার মাসালা আছে। বইসে পরে নবীজি কইয়া করো, একটা কাম করো, তুমি গিয়া এখন 60টা রোজা একাধারে থাক খালাও। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কওয়ার লগে লগে সাহাবায় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শরীরটা ফেল চাইতেন না? আমি 60টা রোজা বাসাম, আমি শরীরটি দুর্বল, 60টা রোজা একাধারে থাকা আমার মতো মাইসে দিদি হইব? কত পারতাম না 60 রোজা? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন তো শুনছি, কিন্তু আমার শৈলী আমি সাহস পাইতাছি না, আমি 60টা রোজা রাখতাম পারতাম না। কত বউ বয়ে সারছে পরে নবীজি কয়, তো একটা কাম করো না, তুমি 60 জন মিসকিন দুই বেলা খাওয়াই দাও। কয়জন মিসকিন? কয় বেলা? হ্যাঁ বইয়া থেকে নবীজি কয়, কি তা কথা কম না দি? কয় ইয়া রাসূলুল্লাহ, আইতে দেখতেছি ঘরও কিচ্ছু নাই, মানে আমি যে একজন মিসকিন খাওয়াই এই সামর্থ্য আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 60টা রোজাও রাখতে পারবো না, 60 জন মিসকিনও খাওয়ানোর ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, বস, দেখি তোমার কি উপকার করা যায়, ভাইঙ্গা দোলাইছ, দেখি তোমারে কি লাইন করন যায়। আবার নবীজির কাছে একজন লোক একটা টুকরিতে কইরা খারিদ কইরা এক খাড়ি খাজুর লই আইছে। কি আনছে? এক খাড়ি খেজুর। আইনা নবীর সামনে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো আপনি দান করে দেন, আমার বাগানের প্রথম খেজুর। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই যে রোজা ভাঙ্গুন না বাড়াই দো, বইয়া রইছে। আল্লাহ নবী কয়, এদিকে আসো, তুমি না রোজা ভাঙ্গাল ইসলা? কয় হ, কয়, খেজুরটি লইয়া মদিনার রাস্তায় গিয়া দাঁড়াও, যত গরিব মানুষ পাও সবার মাঝে এই খেজুরগুলো তুমি দান করে দাও। এখন রোজা ভাঙ্গুন না বেড়া খেজুর লইয়া বইয়া রইছে, উড়ে না খেজুর লইয়া বইয়া রইছে, উড়ে না। নবীজি কয়, তোমার এনে কইলাম তুমি এখানে বইয়া রইছি, গীতা তোর কাম আছে না? আমি এটু কইতে আছি, তুমি তোমার পক্ষ থেকে ভাঙ্গা রোজার বদলে ওই যে খেজুরটি আছে মদিনার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সবাইকে দান করে দাও, অথবা কোনো গরিব মানুষের কাছে দিয়া দাও। এই কথা কইছে পরে তে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছি। নবী কাউ, যাও না কিরে, তুমি কথা কও না কিরে? ইয়া রাসূলুল্লাহ, কারে দিতাম? কি কারে দিতাম? তোমার এনে কইলাম গরিব মানুষের দিতা। নবী গো, আপনার যখন গরিব মানুষের দিতা, এই গরিবটা কি আমার তে গরিব নাকি আরো গরিব? আমার মতো না আরো গরিব? কয়, তোমার তে গরিব। কয়, ফুরা মদিনায় খবর লন, আমার তে গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ, কয় না রে, আমি আপনি যে কোন দিতাম, আমি যে উঠি না, উঠতাম কেমনে গো নবী? আমি তো খেয়াল করে দেখেছি গোটা মদিনায় আমার চেয়ে অভাবী কেউ নাই, আমি এত গরিব ফায়াম কো, আমি কার কাছে দিতাম? নবীজি এমন জোরে হাসি দিছে একেবারে এই সাইডের দাঁত বেড়াইয়া বার হয়ে গেছে। নবীজি হাসি দিয়া কয়, যাও 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 যাও, আর গরিব বিচাইরা লাভ নাই, বাইক লইয়া গিয়া বউ বাচ্চা লইয়া খাও। কি মজার ইসলাম! আইও, আমরা তো ইসলাম বুঝতাম স্যার, সব বুঝতাম স্যার, সব বুঝতাম স্যার, ইসলামটা বুঝতাম স্যার, বুঝলে ফানির মতো সহজ। মজা মজা মজা, কি মজা জানুচ্ছি বেড়া, ইসলামতে বাড়ি তো এই যে ফোলা ভাই, একবার যদি ইসলামের মজা পাইয়া লাও তারে ফিটটা বার করতে পারতাম না। এই জন্য আমি বলি, একবার যদি এতেকাফের মজা পান, এতেকাফের যে কি মজা, একবার যদি কেউ এতেকাফের মজা পায় তারে, এটা কইতে শুনতে খারাপ না যায়, তারে ফিরতে পারবি, তারে কন্যাইতে পারবি, তারে হ্যাসরাইতে পারবি, তারে মসজিদের তে বার করতে পারতি না, ঠিক কি না? একবার যদি এত কাফের মজা পাইয়া লাও, কি মজা রে! কোনো হট্টগুল নাই, কোনো হই হুল্লুর নাই, চিৎকার চেঁচামেচি নাই, সারাটা দিন তুই রোজা রাখবি, তুই হইতে থাকলো সোয়াব,
বইয়ে থাকলো সোয়াব, ঘুমাই থাকলো আসবাহ, তুই বইয়া থাকলো সোয়াব একটা সাইডু কিন্তু সোয়াব আর সোয়াব ঘুরতে আছে যে যত কন্ট হাইয়া লই কি পারস সোবাহ আল্লাহ কানা তো এটা কাফের যে কি মজা শেষ রাত যখন তোর ঘুমাই গেছে ঘুমাই আই বুঝতে থেকে তুই দুই দিনের বেলায় দুই দিনের বেলা তো তুমি ঘুমাইতে 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 ফাঁসুক তো নামাজ ছাড়া তো তোমার আর কোনো কাম নাই, তুমি ঘুমাইতে ঘুমাইতে ঘুমে আই মজ্জা থেকে ফুইল দুই দিনে, এরপরে আষ্টাটা দিন তুই এটা হাজ্যত যখন খেরস সব ঘুমায় সব ঘুমায় সব ঘুমায় রে কেউ জাগনা গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় অবন্ধু মন দিয়ে শুনো পাখিগুলো আপন নিরে ঘুমায় গরু গরু ঘুমায় গোয়াল ঘরে বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় আর ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই তুমি তাহাজ্জতে দাঁড়াইছো তুমি যে নামাজ পড়তে আসো তোমার গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে আন্তা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়তে আসো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো ফা ইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহরে দেখো না এবার তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না ফা ইন্নাহু ইয়ারাক তিনি তো আমারে দেখতে আসে এবার এই রোজাটা আমরা মজা কইরারে সোয়াব কাবাই করাম তুফানটা যখন বালাইয়ে আমটো হাইন্দা ফলা ফাইনে দেখবেন কি খুশি খতম মানতে আছে আল্লাহ অনেকটা জুহিতে আমটো হাইন্দা ফলা ফাইন যদি যখন দেখে যে তুফান হয়েছে এটা নিয়ে ভুয়া ভুয়া খতম করতে আছে আল্লাহ আরেকটা শক্ত একটা জুহি দাও আউলা ফাতারি একটা বাতাস দাও যেন আমডি ফোর আমরা থুবাই তাই এতন দিকে তো হাইলে সোয়াব পয়রা থুবাই যাইব গা এবার রমজানে আমরা সোয়াব তো হাইয়া টাল দিয়া মারহাবা কয় না রে আমরা আবার সোয়াব দিয়া টাল দিয়ালাম এবারের রোজা তো এখন থেকে রেডিও যারা পাঞ্জাবি নাই পাঞ্জাবি বানাইলা যারা টুফি নাই টুফি কিনালা যারা ফায়জামা নাই ফায়জামা বানাইলা যারা কোরআন শরীফ পড়তে পারস না রে তারা এই নুরানি মাদ্রাসায় এই কোরআনের মাদ্রাসায় হুজুর কো এই হুজুর আমি কইয়া যাইতে আছি মাগনা ফ্রি উনি বাদ জুহর অথবা বাদ অসর মুরব্বী মানুষটিরে কোরআন শরীফ শিহাইবেন নিজের বাপ মনে কইরা ফলাফান্ডে শিহাইবেন নিজের আপন ভাই মনে কইরা তেহাফু শৈতানবি দিত না এরপরে আপনি নিয়ত করেন তেহা সারা বাংলাদেশের মানুষের হন আহল বালা মাস্টার শেষ হইলে আপনি সাইয়া যেদি দিল না হইল দেখবেন হাইট দেয়ার তে আরো বেশি দিব ঠিক নি রে পারবেন ইনশাল্লাহ এই ঘোষণা হয়ে গেল হয় বাদ জুহর না হইলে বাদ আসর ফ্রি ক্রি ফ্রি কথা কথা ক্রি ফ্রি তোমাদেরকে কোরআন তেলাওয়াত শিখানো হবে এই বাইরা গ্রামে যারা আছো হাফেজ সাহেব হুজুরের লগে যোগাযোগ করবা কোন টাইমে পড়াইব ফ্রি কোরআন শরীফ পড়বা তাহাজ্জতের নিয়ত করো আম্মা আম্মা ও বাইরার আম্মারা আর টেলিভিশনের ফেলছাই এত কেন না গো আম্মা টেলিভিশন সাইতে সাইতে এটা ক্ষয় করে লাগছেন খালি ভিতরে ডুহনের বাহি কমাল আপনারা ভিতরে ঢুকালেন টেলিভিশন আমরা এটা ডর করে আমার হ্যাঁ ফেসবুক ফেসবুক ইয়া 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 কথা কয় বিটিউ বিডিউ বিডিউ কলে কথা কয় হ্যাঁ বউয়ে হরির লগে থাহে না বউয়ে শাশুড়ির লগে থাহে না শাশুড়িও কত কয় গো আমি একলা একলা কম্বালা ফইরা মরি তুমি আমার লগে থাকো না 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 রাইতে কাম থাহে আমার ওই যে
না এটা তো বুঝা লাগছে তো, যারা হুনতাছে তারা বুঝা মনে ফুটে গেছে কেন, মনে ফুটে গেছে কেন তারা, আরে হুজুরে গোপন কথা কই আলাইছে রে ভাই, ও ও ভাই কদর চিন্তা করে চললো না আব্বা, আবার কলজার টুকরা দি রে, তোরার লেগে মায়া করে রে, তোরার লেগে মায়া লাগে, দেশটার অবস্থাটা ভালো না, শিক্ষা ব্যবস্থা শেষ, সামাজিক অবস্থা শেষ, পারিবারিক অবস্থা ধ্বংস, এরপরে গিয়ে ব্রিজের ভিতরে রডের বদলি বাস, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, আর ভাই পুরাটা সারা হয়ে গেছে রে, তার ভিতর দিয়ে আমরা নিজেরা নিজেরা বাচ্চা তাহলে লাগবো ঠিক নি রে, কেউ আপনারে বাসাই রাখতো না, আমরা লেগে কেউ আর মায়া নাই, আমরা নিজেরার বাসা নিজেরা বাচ্চা থাকতো এবার ঠিক কিনা কো, দয়া করে আবার ফলাফেনে মিটিং করো, রমজানের আগে বইয়ালা তোরা বাইরে গ্রামের ফলাফেনে বইয়া একটা কমিটি কর, যে আবার আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়াব, এরপরে গিয়া আমরা হাফেজ সাহেব হুজুরকে দইরা আমরা সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইম ইনশাল্লাহ, তাইলে আমাদের এই রমজান সার্থক সুন্দর সাকসেসফুল একটা রমজান আমাদের হবে, আমরা হয়ে যাব প্র্যাকটিসিং মুসলিম ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। আমি খুব খুশি হয়েছি আর তোমরা মাগরিবের পরে যেভাবে লোক আসছো, অনেকটা আমি মূল মাহফিল এমনি লোক হয়তো চায় না, তো চাইল না এই বাইরা গ্রামে তোমরা একটা সিদ্ধান্ত নাও, বাইরা গ্রামে কোনো চা স্টল খোলা থাকবে, যেমন আমাদের নাগাশ গ্রামে আমি যখন ছাত্র তখন আমি ফলাফেল লইয়া চা স্টলের তারারে লইয়া মিটিং বসছি, আমি কইছি ও আপনারা মাগরিবের আসরের পরের থেকে সারাদিন সারা রাত বেছেন আমাদের কোনো আপত্তি নাই, দিনের বেলা চা স্টলের ভিতরে পর্দা টাঙ্গাইয়া চা খাওন, তারপরে গিয়া এইটা হিতা খাওন, এইটা ওই তো না আমরা গ্রাম মার্শাল্লাহ হয় না, হন এত বছর ধরিয়া সেই ছাত্র বয়স, আমি কবে কইছি হন পর্যন্ত ইনশাল্লাহ হয় না, তোমরাও যারা যুবক আছো মিটিং করো, ওয়ার্ড কাউন্সিলর যারা মেম্বার আছে এবারও রাহো, মুরব্বীরারে লই রাহো, দোহানদারে ডাকাইয়া আনো, যে চায়ের কাপটিকে আস্থা রাখতেন চান না বাঙ্গালাইতেন চান, যদি তারা কয় বাঙ্গালাইতাম চাই তো বাঙ্গালাও লাগবো কেন, হ্যাঁ কিয় রঞ্জে, আর যদি বিলেন আমরা আস্থা রাখতাম চাই তারা মাদানের ফর থেকে ফেয়াজু বানাইয়া বেসো ইয়া বেসো, কিন্তু দিনের বেলা পর্দা টাঙ্গাইয়া বাটফারি সিটারি কইরা মুসলমানের বাইরে গ্রামে হোটেল রেস্তোরাঁ চলবে না, এটা বাকি আপনার সিদ্ধান্ত নেবেন, আমি বিশ্বাস করে সাজান বাইরে কইতে আসি আপনার ফলাফল নিয়ে প্রয়োজনে কালকে বসেন, মাহফিলের চেয়ে এটি বেশি জরুরি, মাহফিলের চেয়ে মাহফিলও তো ওয়াজ, কেউ মানবো কেউ মানতো না, মাহফিল শেষ হইলে আমরা ওয়াজ যে করি আমরাও বুঝি কুদ্দুর আপনারা মানবেন, এই বইয়া থেকে কালকে আছে ওয়াজ শুনলে একশান হইতে আছে বারুই সাইডে বিড়িটা দে বেড়িটা দে হুজুরা কত কত কেব বিড়িটা দে, এই ফুদিয়া ওয়াজ এই উঠতে আছে দমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ তো হাফ প্যান্ট আনো, যুবকেরা সিদ্ধান্ত নিবা এই গ্রামে কোনো চা স্টল দোকানপাট দিনের বেলা খাওয়া দাওয়া চলবে না, তারা আসরের পর থেকে বেচবো তোমরাও কিনা খাইবা, কিন্তু দিনের বেলা কয়টা বেচা হয় না, গ্রামের একটা কলঙ্কি রমজানের একটা অপমান হয় ঠিক কিনা বলো, আমরা মুসলমান বাচ্চা থাকতে রমজানের অপমান হইতে দিতে পারি না, আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন।